মর্নিং ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমি আর আমার হাজবেন্ড মর্নিং ওয়াক করতে যাব। তা দেখো আজকের আকাশটা মেঘলাই করে রয়েছে, এরপরে হয়তো রোদ উঠবে। আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে গেছি হাঁটতে যাব বলে, আর সবাই এখন ঘুমোচ্ছে, জোরে কথা বলা যাবে না, এই জন্য আস্তে করেই আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে গেলাম। এসে চাটা করে খেয়ে নিয়েছি, এরপর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ বসাচ্ছি। সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, দুধ ছিল না, এই জন্য দুধ কিনে নিয়ে আসলাম আর ব্রেড নিয়ে এসেছি কিনে। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য ব্রেড দিয়ে কিছু করে দেব আর দুধ একটু বেশি করেই জাল দেব, কারণ একটু পায়েস বানাবো। শাশুড়ি মা তো ঘুম থেকে উঠে দুধ হরলিক্স বিস্কুট খাবেন, ওই জন্য একেবারেই দুধটা জাল দেব। দুধটা জাল হয়ে গেলে এখান থেকে কিছুটা তুলে রাখবো, তারপরে পায়েসের জন্য গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আর ফ্রিজে মাছ রয়েছে, মাছটাও বার করে নিয়ে এসে জলে ভিজিয়ে দিয়েছি আর সবজি ট্রেটাও বার করে নিয়ে এসেছি। দেখি আজকে কী কী রান্না করি। আমার হাজবেন্ডও চাটা খেয়ে বাজারে চলে গেছে, যা মাছ ছিল আজকে রান্না হয়ে যাবে, আবার আজকে বাজার করবে যেটা সেটা আমার কদিন হয়ে যাবে। তো দেখো শাশুড়ি মায়ের জন্য দুধটা তুলে রাখলাম আর পায়েসের চালটা এবার দিয়ে দেবো। কাটালি গুড় দিয়েই আমি পায়েসটা বানাবো। আসলে পায়েস করার আরেকটা কারণও আছে, অন্য সময় তো রাত্রিবেলার দিকে আমি মিষ্টি জিনিস করি, আজকে সকালবেলায় পায়েসটা করছি, তার আরেকটা কারণ আছে, সেটা আমি তোমাদের পরে বলছি। দেখো আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে, আর একটা টিফিন বক্সে আমি বেড়ে নিয়েছি, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর আমার হাজবেন্ড বাজার থেকেও চলে এসে সব সবজি টবজি আমি ধুয়ে নিয়েছি, আর মাছগুলো আমি ধুয়ে বক্সে ভরে নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দেবো। সকালবেলা ব্রেকফাস্টের জন্য দেখো কটা ডিম সিদ্ধ দিয়েছি, ব্রেডটা আমি সেকে দেবো পরে, তিতার ডালও হয়ে গেছে। আর এখানে আমি মাছ বসাবো, একটু গোবিন্দভোগ চাল ভিজিয়েছি, এই যে মাছটা ধুয়ে নিয়েছি, রুই মাছ রান্না করব। আর ব্রেডটা আমি বাটার দিয়ে টোস্ট বানিয়ে দেব, আর ডিম সিদ্ধ কলা দিয়ে সকালকার ব্রেকফাস্ট করবে। শাশুড়ি মা আর আমার হাজবেন্ড দুজনেই দোকানে যাবে, ওরা ভাত খেয়ে যাবে আর টিফিনটা নিয়ে যাবে, আর সকালবেলা আমরা ব্রেকফাস্টে এটাই খাবো। তো আরেকদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আজকে আমি রুই মাছের রসা বানাবো আলু দিয়ে, গরম মশলা দিয়ে, আদা বাটা, জিরে বাটা দিয়ে, আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানাবো। আজকে সকালবেলা সেরকম একটা সবজি বানালাম না, রাত্রিবেলা আমি সবজিটা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি ব্রেড বাটার টোস্ট করে দিয়ে আমি সবাইকে টিফিনটা দিয়ে একদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মুড়ি ঘণ্টটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের মিনি বিস্কুট খেয়ে এসে দেখো টেবিলের তলায় বসে রয়েছে। তো দেখো আমি মুড়ি ঘণ্টটা নামিয়ে নিয়েছি, আরেকটা টিফিন বক্সে বেড়ে নিয়েছি, আর একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর ওই যে মাছের জন্য নামিয়ে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, সব কাজকর্ম সেরে একটু মানে জামাকাপড় পরেছি, বেরোবো 1:20 বাজে, ছেলেদের খাবার টাবার বেড়ে রেখে, ওরা এখন খাবে না, ওই জন্য খাবারটা বেড়ে রেখে আমি তো সব কাজকর্ম সারলাম, পুজো করে ওদের খাবার বেড়ে রেখে আমি যাচ্ছি একটু বাপের বাড়িতে। বেশিক্ষণ থাকবো না, সাইকেল নিয়ে যাব, এখন তো 1:30 বাজে, সাইকেল নিয়ে যাব, আবার বিকেলের মধ্যেই বাড়িতে চলে আসব। তা বাবা মাও জানে না, ফোন করিনি, বলিনি যে আমি যাব, মারাও দেখে সারপ্রাইজ হয়ে যাবে, আর ভাইও জানে না, ভাই গেছে ল্যাবে, আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তা ও তো ল্যাবে চলে গেছে ভোরবেলায়, মানে 7টার সময় ওকে হেঁটে এসে মর্নিং ওয়াক করে এসে ফোন করেছি, ও বললো আমি বেরিয়ে গেছি, তাও বললো আজকে আমার একটা বিয়েবাড়ি আছে, তাড়াতাড়ি চলে আসবে, 4:30-4:15 মধ্যে চলে আসবে বাড়িতে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে এর মধ্যেই আমি যাই, দুপুরবেলা যাব, ও আসলে আবার আমি বাড়িতে চলে আসব। তাই কেউ জানে না, মানে বাবা মা জানে না যে আমি যাব, একটু পায়েস বানিয়েছি, পায়েসটা করে নিয়ে যাই, আর মা তো পায়েস খাবে না, ওই ভাই খাবে একটু, বাবা খাবে একটু, কারণ মার সুগার, তা মার জন্য একটু ওই জন্য গোবিন্দভোগ চালেরই মুড়ি ঘণ্ট করে নিয়ে গেল, মা ওটা খাবে। তা যাই দেখি ওইখানে, ওইখানে গিয়ে
তো ওরা তো মনে হয় সারপ্রাইজ হয়ে যাবে যে আমি তো বলিনি হঠাৎ করে এসে গেছি। ঠিক আছে, দেখি ওইখানে গিয়ে রিয়াকশনটা কিরকম হয়। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, অবাক হয়ে গেছে মা, একদম বলিনি তো মা বাবা ইয়ে স্নান করে বেরোলো বাবা। ভাই তো বাড়িতে নেই, তা আমারও যাওয়ার কথা ছিল না, তো ভাবলাম গেছি যখন ভাইয়ের জন্য একটা কেক বানাই, তো বিস্কুট দিয়েই বানাবো, এই জন্য একটু ডাস্ট করে নিলাম মিক্সিতে। একটা বসিয়ে দিয়ে এসে ভাই বিয়ে বাড়ি যাবে, মা ড্রেস বার করে দেখাচ্ছিল, তা এটা দেখালো। ভাইয়ের কিছুদিন আগেই একটা কনফারেন্স ছিল, ওর ওরাল প্রেজেন্টেশন ছিল একটা, ওকে দিয়েছে এটা। আরও অনেক কিছুই পেয়েছিল, তা এটা হাতের সামনে ছিল, এটা দেখালো তাই মা খুলে। দুপুরবেলা গেছি যখন মা কি আর না খাইয়ে ছাড়বে, এই জন্য মা বললো চল আমরা খেতে বসবো, তুইও খাবি একটু, তাই দেখো অল্প করে ভাত নিয়ে বসেছি খেতে। অল্প একটু খেয়ে আমি একটা পান বানিয়ে নিলাম, আর ভাই এখনও আসেনি, আমি বেরিয়ে যাব। আর দেখো কেকটা হয়ে গেছে, চলে যাচ্ছি বাড়িতে, 4টা বেজে গেছে, বাড়িতে চলে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো ওখান থেকে তো 4টার সময় চলে এসেছি বাপের বাড়ির থেকে, ভাই আসেনি তখন, আমি চলে এসেছি। তো এদিকে আমার টেনশন রয়েছে, বাড়িতে এসে কাজকর্ম আছে, মানে বাইরের সব জামা কাপড় এসে তুললাম, তারপরে বাসন ছিল বাসন মাজলাম, ছেলেরা তো খেয়ে টেয়ে রেখে দিয়েছে। সন্ধ্যেবেলা এই একটু টিফিন বানাচ্ছি, কালকের থেকে সানের আবার পরীক্ষা আরম্ভ, টুদের নুডলস করে দিই। মাথাটা এত ধরেছে দুপুরবেলা, এত রোদ, তো রোদের মধ্যে গেছি পুরো, এখন ঢাকা ঢাকা দিয়ে গেছি তাও মাথাটা ধরে গেছে। সন্ধ্যে টন্ধে দিয়ে একটু শুয়েছিলাম, উঠে নাস্তা বানিয়ে দিই। রাতের রান্না সেরে চলে এসেছি, ওই একটু রুটি করলাম আর তরকারি করলাম, আর ছেলেদের জন্য মানে দুপুরকার অনেকটাই ভাত আছে, তা ওদের বললাম তোরা ভাতটা খাস। মা আবার মোচা রান্না করেছিল, মোচা পাঠিয়ে দিয়েছে একটুখানি, তাই করে টরে একটু বাসন হলো, আবার বাসনগুলো মাজলাম, এত মাথা ধরে রয়েছে না। সন্ধ্যাবেলা ওখান থেকে এসে মানে জামা কাপড় টাপড় এনে মাথায় বাম লাগিয়ে শুয়েছিলাম, কিন্তু এত মাথা ধরে রয়েছে ভালো লাগছে না। তা যাই হোক, সব কিছুর মাঝেও হঠাৎ করে ওই বাড়িতে গেলাম, যাওয়ার তো কোনো কথাই ছিল না, কারণ আমি নিজেই জানতাম না যে যাব। সকালবেলা ভাইকে ফোন করেছিলাম, আমি জানি ওর আজকে জন্মদিন, হঠাৎ করে ফোনটা করলাম, ও তুলে বলল যে আমি বেরিয়ে গেছি। আমি বললাম তুই বেরিয়ে গেছিস, ঠিক আছে, তা আমি আর কিছু বলিনি, আমি বললাম তোর তো হ্যাপি বার্থডে, ওকে উইশটা করলাম, তা বলল ঠিক আছে। তা আমি ওইখানে গেছি পরে, মানে বাপের বাড়িতে যাওয়ার পরে আবার মা ফোন করলো ভাইকে, বলে তুই কি থাকবি? আমি বললাম না না, আমি কিছুক্ষণের জন্য এসেছি, এই 2 ঘন্টার মতন ছিলাম, গিয়ে কেকটা বানালাম, বানিয়ে মার ওখানে একটুখানি খেয়ে ব্যাস আমি চলে এসেছি, একটা পান মুখে দিয়ে সাইকেল নিয়ে চলে এসেছি। তাও বললো যে তুই থাক, মানে আমি যাওয়া অবধি, ওর তো রাত্রিবেলা আবার বিয়ে বাড়ি, ওই জন্য বলে যায় আমি তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ 5টা সাড়ে 5টার মধ্যে চলে আসবো, ততক্ষণ তুই থাক। আমি বললাম না রে ভাই, আমি চলে যাচ্ছি, হ্যাঁ কিছু তো আনতে পারলাম না, হঠাৎ করেই আসার কথা ছিল না, তা আসলাম। কি মনে হলো আজকে একটু পায়েস বানালাম, আর আমি বললাম তাহলে পায়েস যখন বানিয়েছি তখন নিয়েই যাই একটুখানি, তা ওই পায়েস দিয়ে আসলাম। আর মার এখানে গোপালের জন্য আর একটা ক্যাডবেরি নিয়ে গেলাম, ভালোই হয়েছে, ঘুরে চলে এসেছি, কিন্তু মাথাটা এত ধরে রয়েছে কি বলবো আর ভাল লাগছে না। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।